আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মলা নাবিয়্যা বাদা আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোনেরা ছোট কিংবা বড় মুসলিম কিংবা অমুসলিম আমরা কিন্তু সবাই পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার আজান শুনে থাকি প্রিয় বন্ধুগণ ইসলামে আজান হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক নামাজের জন্য আমাদেরকে আজানের মাধ্যমে আহ্বান করে আজানের মাধ্যমে ডাকে তো বন্ধুগণ আজান আজানের প্রচলন শুরু হলো কিভাবে কে প্রথম আজান দিল এবং কিভাবে আজান আসলো এ বিষয়ে সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আজকে আমরা সহি হাদিসের আলোকে জানব যে কিভাবে আজানের প্রচলন শুরু হলো কিভাবে আজান আসলো এবং সর্বপ্রথম কে আজান দিয়েছিল প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস হাদিস উল্লেখ হয়েছে নাম্বার নাফি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রাজিয়াল আনহু বলতেন যে মুসলমানগণ যখন মদিনায় আগমন করেন তখন তারা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন এর জন্য কোনো ঘোষণা দেওয়া হতো না একদা তারা এ বিষয়ে আলোচনা করলেন কয়েকজন সাহাবি বললেন নাসার আদের ন্যায় নাকুস বাজানোর ব্যবস্থা করা হোক আর কয়েকজন বললেন ইহুদিদের সিঙ্গার ন্যায় সিঙ্গা ফোকানোর ব্যবস্থা করা হোক উমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পারো না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলহিহাসাল্লাম বললেন হে বিলাল ওঠো এবং সালাতের জন্য ঘোষণা দাও প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে আজানের সূচনা কিভাবে হলো সেটা স্পষ্ট ভাবে উল্লেখ হয়েছে প্রথম মোয়াজিন হলেন হজরত বিলাল রাজিয়াল্লাহ তাল আনহু এবং তিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন এবং আজানের সূচনা হয়েছিল সাহাবাই কিরাম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরামের জমানা থেকে আজান শুরু হয়েছে আজান এখনও চলছে এবং কেয়ামত পর্যন্ত আজান চলবে এবং যতদিন আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত ফজরের আজানের সুরে আমাদের ঘুম ভাঙবে ইনশা আল্লাহ যে ব্যক্তি এই আজানের বিরুদ্ধে বলবে আজানকে বন্ধ করতে চেষ্টা করবে আজানকে রুখতে চেষ্টা করবে আজান কখনোই রুখবে না বরঞ্চ তার জবান নিস্তব্ধ হয়ে যাবে সে নিজেই রুখে যাবে তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই আজান শোনার পরে সাথে সাথে আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা মসজিদে গিয়ে পাঁচ বক্ত নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুজালিন আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق